समस्त ও আনি উঠছেন আরামে তো দাঁত খিলাল করতেছেন ওইদিকে খোঁজ খবর কিছু রাখেন কিছে কুকুর দারে যায় দেখি নুরা শুয়ে রইছে নুরাই পুষ্করি পারে শুয়ে রইছে হাই কেন গেছে আমার দিকে গোলা গোলা চোখ করে চায় একবার কয় আপনি কেমন আছেন আবার কয় শেফালি কেমন আছে হরম দাদা সাহস দেখা আমার শৈল ডাকারে জ্বললা গেছে গা গন্যা গন্যা আগাটা ডুব দিছি অহন্তরে আমার মাথা টান গরম হাওয়া বাড়িতেছে আমি ওখানে একটা হেস্তনেস্ত করে দিছি জান দেখ মুকি করতে পারেন আমার লাগে তো শুধু দেখান দেখ মানে কি টাইপ করতে পারে আপনি নজমুল নজমুল কি কোন তোর ভাই কই বাইতে নাই নাই ও তোই বাইতে থাকে না ওর যখন মন চায় তখন আহে আবার মন চাইলে যায় আচ্ছা तो नूरा रे अपने दरकार ना कि शेफाल बेपारे जत दूर धारणा नूरा शेफाल करब ना मुख सामला कथा कह नजमुल कहल अपने समस्या ना कि बनना बेला अपनी तेले बेगुने चलता सें क्या तुम्हें तुम्हार बाहर सामलाओ ना थाना और नामे केस दिम दें गा तो हमारे हेने कि तुम्हें पार पाइबाना तुम्हार लाइफ आए ओगुली करते कौन गुली करते कौन गुली करते ना
পুলিশ যখন হাত ধরে দিয়ে বানবো আর তোমার এই মোটা পেটে দুটো গুতা দিব তখন বুঝবে কোন গুলি করতেছে। আপনি আপনি হইছেন আস্ত একটা বেকু কি হ্যাঁ মাইয়ার বিয়া দিবেন হেই চিন্তা করেন গা এখন পুলিশ পুলিশ করলে মানুষ জানা জানি হইব তখন বিয়া দিতে খবর হইব নিজের কথা বুঝে গেছেন না পুরা গ্রামের লোকজন কয় কি যে নিজে অবহেলা করে নিজের বউটারে মারছে নিজের বিয়ার দান্দা আসিল এই জন্য বউটারে বিনা চিকিৎসায় মারছে এইসব কথাবার্তা না মানুষ বুঝে গেছে বুঝলে থাকতে দেন এখন মাইয়ের বিয়া নিয়ে যদি আবার এইসব কথাবার্তা উঠে মাইয়ের বিয়া তখন দিতে পারবেন না। নুরা হইছে আমার আপন ছোট ভাই অরে আমি বাইসা থাকতে আপনার মাইয়ার লগে বিয়ে হইতে দিব না আর আমার তো খালি মাইয়া হইলে চলবো না আমার তো আত্মীয় লাগবে আত্মীয় বুঝছেন না যান এখন হেনতে যান যান। আমি নুরুর বন্ধু ফার্মের কথাটা একটু বলি ফার্মটা আমার একটা গোটা স্বপ্ন শত শত মুরগি হাজার হাজার মাছ অন্যরকম ব্যাপার বেলা মিডিল ইস্টে আমি যে পরিমাণ টাকা কামাইতাম এই ফার্ম দিয়ে আমি তার ডবল কামাইতে পারবো ইজিলি কামাইতে পারবো তুই দেখিস শুধু একটু পলিসি মতো কাম করতে হবে এই দেশে তো পলিসি টলিসি কেউ মাপে না বুঝছিস না তুই একটু দোয়া করিস আমার জন্য ফার্মটা নিয়ে অনেক স্বপ্ন দেখছি তোদের গ্রামের হারুইন না আমার দাদির এমন একটা মায়ের সন্ধান দিল দোস্ত এখন মনে হচ্ছে যে এখন বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে আমার আসলেই মনে ধরেছে দোস্ত তাকে অপছন্দ করার কোনো কারণই নেই দোস্ত সলেমান হুন্ডা থামা নাথিং বাইসে থাকার কোন সমাধান খুঁজে পাইতেছি না সমাধান হয় না আমার মতো একটা সুস্থাশ্বরী পারলো না হাজুরার কষ্ট বলার জন্য একজন ইয়ানে এই দরগায় পড়ে রয়েছি তুই কি বিয়েটা ভাঙিয়ে দিতে পারিস না
সুলেমান ভাই আমারে নতুন জীবন দিছে। তার দাদি আছে না দাদি, এদে আমারে তার আপন নাতির মতো করে আদর করে খাওয়াইছে, কাপড় চোপড় দিছে। তার বিয়ে আমি ভাঙবো কি কস বেগু বেগেছ? হ্যাঁ যা 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 জানুরুতি যা, পোলাপানের মতো কথা কষ্ট যা। আমি ফোলাপানের মতো কথা বলতেছি, আজকে তোর কারণে আমার শেফালির অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে। আমি কিছু করতে পারতেছি না, আমি কোনো কিছু না করতে পেরে তোর কাছে ছুটে আসছি। তুই কইতেছিস আমি পোলাপান, পোলাপানের মতো কথা বলতেছি আমি। ওই শেফালি যদি তোর হই থাকে তাহলে সে আরেক জায়গায় আরেকজনকে বিয়ে করে কেমনে? হ্যাঁ সে পারে না রাইতের আন্দারে তোর হাত ধরি বাইরে আসতে, পারে না। আমার হাজারে আমার হাত ধরি রাইতের আন্দারে বাইরে আসে নাই। আমার মতন একটা চোর শাশুড়ের লোকে যদি একটা মায়া মানুষ বাইরে আসতে পারে তাহলে তোর শেফালি কিল্লাই রাইতের আন্দারে তোর হাত ধরি বাইরে আসতে পারে না। হ্যাঁ দেখ নলুদা, আমি এনে এই হুজুরের দরগা আইছি, আমি এনতুন কোনোদিন কোনো হানে আর চামো না। তুই যা যা। আমার উপর যদি কোনো রাগ থাকে তুই আমার মাফ করে দিস। আমার দেখে ঘুমটা দিলা, আমি কি সালাম দিব? আমি কি বলবো আসসালামু আলাইকুম? এই মাসের শেষ শুক্রবার তোমার বিয়া। হ্যাঁ শেফালি বিয়ে করতে যাইতেছ, নতুন সংসার নতুন জীবন, খুশির কথা না? তুমি কাঁদতেছ কেন? আসো, এটা হাসনের কথা না, আনন্দের কথা না, বলো। আমার মাফ করে না জানা যদি মাফ না করি কথার উত্তর তোমার কাছে নাই। বাড়ি ফিরতে দেরি হলে খারাপ দেখা যাবে। শেফালি একদিন তুমি আমার লগে এই খোলা আসমানের নিচে শাক লতা পাতা খাইয়া থাকতে রাজি আছিলা, মনে আছে শেফালি? বুঝছিলেন আমি বেকুব মানুষ, বেকুব লোক।
বার বার শুধু কইতাম যে শিবচালা টিনের ঘর শালবাতন ঘাট হুন্ডা এসব না হইলে কি তোমার বিয়ে করুন যায় শেফালির বিয়ে করো আমার বউ হইব শেফালি শেফালির একটা ইজ্জত আছে না এতদিন জানতাম মানুষের সব আশা এক জীবনে পূরণ হয় আজ সেটা নতুন জিনিস জানলাম শেফালি যারা আমার মতো বেকুব যারা ভুল মানুষের ভালোবাসে ভুল ভাল স্বপ্ন দেখে তাদের কোনো স্বপ্ন জীবনে পূরণ হয় না তাদের সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় তোমার তো দেরি করে দিলাম বিয়ার কন্যা দেরি করুন তো ঠিক না না মাফ করে দিও মাফ সেলাম তোমার কাছে তোমার কাছে কেন আসলাম আর কি বললাম আমি তো আসছি অন্য কামে অন্য কথা বলতে আসছি শেফালি ওই যে তুমি কিছু জিনিস আছিল তোমার কাছে আমার তুমি হরিরে দিছো ফিরে দিছিলে না হরিরে হরি আমারে দিছে তো তোমার কাছে আমার আর কিছু নাই সেগুলো ফেরত দেওয়া যায় না তোমার কাছে আমার আর কিছু নাই ফেরত দিবে না সেগুলো ফেরত দেওয়া যায় না